কোটা সংস্কার আন্দোলনের নির্যাতন গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ধানমন্ডি রবীন্দ্র জড়ো হন সঙ্গীত শিল্পীদের শনিবার দুপুর এই কর্মসূচিতে সঙ্গীত শিল্পীদের তিনটায় সঙ্গে সাংস্কৃতিক কর্মী সাধারণ মানুষও অংশ নেন সেখানে হাজারো মানুষের জমায়েতে আন্দোলনের সঙ্গে তারা একাত্মতা পোষণ করেন শিক্ষার্থীদের আন্দোলনের সংহতি জানান শিল্পীরা গ্রেপ্তারকৃত র্যাপার হান্নানের মুক্তি দাবি করেন তারা রবীন্দ্র সরোবর থেকে অনেকে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যোগ দেন